হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে অফ ডে দুজনেরই, সো বাসায় ছিলাম সারাদিন। ইচ্ছে প্ল্যান ছিল বিকেলে বের হব, একটু ঘুরবো ঘাড়বো, বাট পুরো সপ্তাহ পরে এত এনার্জি পাওয়া যায় না। একটু সিক ছিলাম, সো একটু স্ন্যাপ নিতে হয়েছে, দেন এখন উঠলাম। তো জামাইজির মন খারাপ যে বলার পরেও যাচ্ছি না, মুড অফ করেছিল। তারপর প্ল্যান করলাম যে চলো একবার ডিনার করে আসি। তুমি রেডি হচ্ছেন? আমার আমি অলমোস্ট রেডি, আমরা বের হয়ে যাবো। সো ভাবলাম একটা ব্লগ করে ফেলি। আমার কিন্তু বিকাল থেকে খুব রাগ ছিল, অনেক মাথা গরম ছিল। সে বলছে চারটার দিকে বের হবে, কিন্তু আমি উপর থেকে ভাত খাই আসার পরে সে বলতেছে যে বের হবে না, তার খারাপ লাগতেছে। তারপর আমিও ঘুমাই গেছি, ঘুম থেকে উঠার পরে আমার তো মন খারাপ, সে বলতেছে ঠিক আছে চলো আমরা একেবারে বাড়িতে ডিনার করে আসি। তারপর রাজি হইনি, তারপরে সে জোর করে আমার আলমারি থেকে আমার পাঞ্জাবি বের করে দিছে, ইস্ত্রি করে দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা চিন্তা করতেছি কোথায় যাব। আমাদের আসলে আমরা একটু ডিফারেন্ট, মানে আমরা যে ফুডটা পছন্দ করি ওটাই পছন্দ করি, ওটাই আমাদের চলে। সো বিভিন্ন জায়গায় গিয়ে ফুড ট্রাই করা, টেস্ট করার ইয়াটা আমাদের নাই, দ্যাটস আমরা ফুড ব্লগ খুলি নাই। আর সুফল খুলেছি, সুফল সারা ভালো ফল আমাদের কাছে মোটামুটি। মার্কেট টাইপের যে রেস্টুরেন্টগুলো আছে, মার্কেটের উপরে যে রেস্টুরেন্টগুলো থাকে, ওখানকারই ডিনারটা ভালো লাগে। সো ওখানেই বেশি যাওয়া হয়, বাট বিভিন্ন জায়গায় লিটল এশিয়া ব্রোস, বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় ফুড ট্রাই করছি, বাট কেন জানি ডিনার আইটেমটা আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, আজকে আমরা ম্যাচিং করছি। সো ব্ল্যাক ব্ল্যাক অনেকদিন পরে ম্যাচিং করছি না। আমরা যখন রিলেশনে ছিলাম তখন মোটামুটি প্রায় প্রত্যেকটা ডেতে আমাদের ম্যাচিং চলতো। পরে বিয়ের পরে দুজনে বোরিং হয়ে গেছে, বাট আজকে কোইনসিডেন্সলি ম্যাচ হয়ে গেছে। ও বলতেছে আমি ব্ল্যাক পাঞ্জাবি পরবো, আর আমার মাথা আগেই ছিল যে আমার একটা ব্ল্যাক ড্রেস আছে যেটা পরা হয়নি। সো আমাদের ম্যাচ হয়ে গেছে। ও তো ওকে, আমরা যাচ্ছি আজকে। মেবি ব্লগ করার মতো, দেখানোর মতো ইচ্ছা ছিল, বিকেলে যাব ঘুরবো, বড় সড় একটা ব্লগ করবো, বাট হলো না। আসলে শরীরের উপরে কিছুই নাই, বাট ছোটোখাটো হোক, বাট শপিংয়ে যাচ্ছি, মার্কেটে যাব, ওখান থেকে ডিনার করব। সো যতটুকু পারি ব্লগ করব, আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ। জুতাগুলো কত টাকা দিচ্ছে? 2500। জি জি, ইয়ার থেকে, সুলতান থেকে। কয়তলা? আপনারই যে পাশে সুলতান, এদিকে কর্নারে। সে মেনু চয়েস করতেছে আর গান গাইতেছে সাথে সাথে। প্লেসটা আসলে অনেক সুন্দর। জিজ্ঞাস করো, আমি
খানা চয়েস হয় না সেজন্য তার মুখ খারাপ। মন খারাপ না, কোনো কিছু ভালো লাগে না ঘুরতে ঘুরতে আজকে। এক মিনিট হইতে হবে না, তো আমরা বাসায় চলে আসছি। খুবই টায়ার্ড আজকে, সারা দিন শুধু ঘুরছি রেস্ট কোন দেশে, এক একবার এক এক রেস্টুরেন্টে গেছি। তুমি ভাই এরকম হাফ গেঞ্জি পরে, না ছেলে মানুষ কোনো সমস্যা নাই, হাফ গেঞ্জি পরে ভাই ভিডিওতে চলে আসতে বললে এটা কি সে জানো টায়ার চেহারাটা কি ঘামাই গেছে। ওকে আমরা ফার্স্টে দুই নাম্বার গেট গেছিলাম ফিল্ড স্কয়ারে, তারপর ওখান থেকে আমরা ওখানে আমরা কি খেয়েছি জানো, আচ্ছা ভেলপুরি, দুই নাম্বার গেট গেলে ভেলপুরি না খাইলে গুনা হয় খেতে হয় না হয় অভিশাপ লাগে, ভেলপুরি খেলাম। তারপর ওখান থেকে আমরা সুলতানস ডাইনে গেছি, বাট ওখানকার যে সিটটা, যেহেতু আমরা দুজন ছিলাম আর ওখানে সিটগুলো অনেক বড় বড় হয়, সো যে সিটটাতে আমরা বসছি সেটা একটু পছন্দ হয়নি, তো সেজন্য আমরা চলে গেছি। হ্যাঁ একদম দরজার সাথে, কিচেনের পাশে ছিল, সো আর কোনো সিট খালি ছিল না, সো আমার একদমই পছন্দ হয়নি। 10 মিনিট ছিলাম না, যা 1 মিনিট হাইয়েস্ট 1 মিনিট। তারপরে আমরা চলে গেছি, তারপর আমরা কোথায় গেছি ওখান থেকে, উইন্ড অফ চেঞ্জ, উইন্ড অফ চেঞ্জে গেলাম, ওখানে রুফটপে গেলাম ফার্স্টে, বাট ওখানে সুন্দর পরিবেশ, সুন্দর মিউজিক চলতেছে, সবকিছু ঠিকঠাক, বাট গরম লাগতেছিল। আজকে ওয়েদারটা খুবই, টেম্পারেচার খুবই হাই আজকে, প্রতিদিনই মনে হয় থাকে, প্রতিদিন বুঝি না যেহেতু বাইরে যাওয়া হয় না বাসায় থাকি, আজকে অনেক গরম লাগতেছিল। সো তারপরে আমরা নিচে চলে আসছি, নিচে এসে একটা ভালো সিট ছিল, ওয়েদার ভালো ছিল, পিকচার্স ভালো আসছে, খাবার ভালো ছিল, তাই না? আনবো তোমাকে ভিডিওতে। ওকে আমি ভিডিওর বাইরে আছি, কারণ আমার চেহারাটা, খাবার ভালো ছিল, ভালোই লাগছে আমাদের। আমরা কি অর্ডার করছিলাম যেন, মাটন বিরিয়ানি ছিল, রাইট, মাটন বিরিয়ানি ছিল হায়দ্রাবাদি। প্রথমে ইয়া করছিলাম মেনুটা, না ফার্স্ট আমরা সেট মেনু করছিলাম, বাট আজকে সেট মেনু অ্যাভেলেবল ছিল না, আজকে বুফে চলতেছে, যেহেতু বাফেট চলতেছে সো সেট মেনুটা তারা দিছিল না। আচ্ছা তুমি চুপ করো, খাই লাভ নাই। হ্যাঁ আমি বলছিলাম চলো, যেহেতু বুফে চলতেছে আজকে আমরা বাফেটই খাই ফেলি, বাট আমার, আমি যাকে নিয়েছি সে খুব খাওয়া মানুষ, সে আমার মনে হয় না এইটুকু রাইসের বেশি কিছু খেতে পারবে, সো আমার টাকাটাই জলে যেত, যেহেতু ফ্রিট আজকে আমার তরফ থেকে ছিল, সো সেজন্য আমি আর টাকা ওয়েস্ট করি নাই, আমরা মাটন বিরিয়ানি খেয়ে ফেলছি হায়দ্রাবাদিটা। আর হ্যাঁ যদি খেতে পারতো দেন যেতাম, বাট আমারও আজকে মুড নাই, যেহেতু যাওয়ার আগে আমি ভেলপুরি খেয়েছি অনেকগুলো, সো ক্ষুধা ছিল না, সো ওই জন্য সেটা নিলাম না। আমরা বাট বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল, আমি আমার পুরাটা শেষ করছি, ও অ্যাজ ইউজুয়াল অর্ধেক শেষ করছে কোন রকমে। আর এটা সেই তখন থেকে আমার সাথে সাথে ঘুরতেছে, প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথে সাথে নিয়ে গেছি, এখন খাবো। ভাই আমি কি চিকন হইতে পারবো? হ্যাঁ আমার একটু শুকানোর খুব ইচ্ছা, বাট আমি যে হারে খাওয়া দাওয়া করি মানে কম খাই, বাট এ এ জোর করে করে ভাই বাইরে নিয়ে যায় আর উল্টা পাল্টা ফাস্ট ফুড এটা সেটা খাওয়া হয়, আর আমি মোটা হয়ে যাই। ও কিন্তু কম খায়, ও কিন্তু খুবই স্বাস্থ্য সচেতন, সে যাবে গিয়ে কয়টা মুরগির বাচ্চার মতো খাবে, তারপর বাকিটা ওয়েস্ট করে চলে আসবে। আর খাবার নষ্ট করতে আমার লাগে মায়া, আমি পুরাটাই খাই, আমি খাইতেও পারি, আর খেয়ে খেয়ে আমি মোটা হচ্ছি। ঠিক আছে, এবার সবাইকে বাই জানাই দাও, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলে দাও, আর অনেকে আমাদের ইউটিউব চ্যানেলটা পায় না, ওইটা ওদেরকে একটু বুঝে বলে দাও যে কিভাবে কোথায় গেলে টিকটকে কোন এক জায়গাতে গেলে ওরা পাবে, ওটা একটু সুন্দর। এটা টিকটকে আপলোড দিছি না, এটা আমি ইউটিউবে আপলোড দিছি, তো
বেকুবের মতো কথা বলতেছ না 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 হ্যাঁ 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 মাথা ঠিক নাই গরমের মধ্যে মাথা গরম এমন মাথার মধ্যে ছিল আবার হেলমেট হেলমেট দিছে এক গরম এই ডাবল চিন কিভাবে দূর হয় আমার এখান দিয়ে মাংস বেশি আচ্ছা এবার রাখো এসব ড্র নেক আমি বন্ধ করো মিনি মাংস নেক আমি পছন্দ করি না দা পছন্দ না করলে দা ডাবল চিন কিভাবে দূর হয় কোনো আইডিয়া থাকলে কিছু দিও তো ভাই কত এক্সারসাইজ ট্রাই করি তারপর তো কিছু হচ্ছে না তুমি চলে গেছো বাই বলবা না বাই 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 থ্যাংক ইউ সো মাচ টায়ার্ড ছিলাম আমরা ঘুরছি আজকে অনেক বেশি ব্যাট মানুষ তারপর গরম ভিডিও করবো ব্লগ করবো এনার্জি ছিল না বাট ওকে ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আমাদের আবার বের হওয়ার ইচ্ছা আছে আম্মুকে নিয়ে নেক্সট ফ্রাইডে আমাদের বাসা সবাই শ্বশুর বাড়িতে সবাই কক্সবাজার যাবে তো যেহেতু না কক্সবাজার যাবে আমি আর সুফল যেতে পারবো না যেহেতু ওর শুক্রবারে কাজ আছে সো আমরা যেতে পারতেছি না তো ভাবলাম যে ঠিক আছে শুক্রবারে হয়তো নেভাল বা সি বিচ বা নেভাল সি বিচ যাবো যদি না যেতে পারি তাহলে ইনশাল্লাহ আম্মুকে নিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে যাব অনেকদিন হচ্ছে আম্মুকে নিয়ে বের হই না তো তখন একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় সড়ো একটা ব্লগ করব ইচ্ছা আছে আর আরেকটা সুখবর আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের যে ডান্স মাস্টার আছে সুফল খান উনি আমাদেরকে নেক্সট আরেকটা ডান্স কোরিওগ্রাফ করে দেখাবে কোনটা চিকনি চামেলি চিকনি চামেলি আই আল্লাহ চিকনি চামেলিটা ট্যাটো দিতে হবে না তোমার রবিল বডি দেখবে আর কি সবাই চিকনি চামেলি গানে সুফল আমাদেরকে স্টেপসগুলো শেখাবে নতুনভাবে সো ওটার ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নেক্সট আমাদের চিকনি চামেলি ব্লগ দেখবেন যাই আজকে টায়ার্ড লাগতেছে